আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা, আছি আপনাদের সাথে সাইমা ব্লগস বিডি থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি এইখানে যে ছবিটা দেখাচ্ছি এটা আমার 2019 সালের ফাল্গুনের মেহেদি ডিজাইন ছিল। আমি হঠাৎ করে মনে হলো যে এইবার ফাল্গুনটা বাসাই হবে, তো সেভাবে কিছু করব না বা বাহিরেও বের হব না, তো ওই ডিজাইনটা একটু রিক্রিয়েট করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আমি মেহেদির দেওয়ার জন্য কাবেরী মেহেদিটা নিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি ছবিটা দেখে দেখে ডিজাইনটা করব, ছবিতে এই অংশটাতে ডিজাইন শুরু হয়েছিল, তো আমি ওইখান থেকেই ডিজাইনটা শুরু করছি। সামনে কিছু অকেশন যেমন ফাল্গুন, আবার ভ্যালেন্টাইন্স ডেও এখন তো ফাল্গুনের দিনেই পড়ে, আর সামনে পূজাও আছে, এই জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটা মেহেদির ডিজাইন শেয়ার করি। কারণ যে কোনো অকেশনে আমরা মনে হয় যে মেয়েরা একটু হাতে মেহেদি দিতে বেশি পছন্দ করি, আর ডিজাইনটা অনেক বেশি সিম্পল, সবাই ট্রাই করলে ইনশাল্লাহ খুব ভালোভাবে দিতে পারবেন। ক্যাম্পাস লাইফে যে কয়টা ফাল্গুন পেয়েছি বা বৈশাখ পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কেটেছে, এখন তো আর সেই সুযোগটা নেই। জানি না স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কবে ভালোভাবে খুলবে বা বিশ্বের পরিস্থিতি ভালো হবে, আর যেহেতু মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিব তো আর বসন্ত পাবও না ক্যাম্পাসে, অবশ্যই দিনগুলোকে অনেক বেশি মিস করব। আমি একটু দিয়ে নিলাম, একটা অংশ আমার প্রায় অর্ধেকটা হয়ে গেছে, এই যে আমি ছবিতে দেখাচ্ছি, এখন এই অংশটা আমি আবার ডিজাইন করে নিব। আসলে মেহেদির ডিজাইন বলে বলে শেখানোর মতো কিছু না, একটু দেখলে আর একটু প্র্যাকটিস করলেই সবাই পেয়ে যায়। আর এটা তো অনেক সিম্পল একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি, এরকম যে কোনো ছোটোখাটো অকেশনগুলোতে আপনারা নিজেরাই দিতে পারবেন। হাতের এই অংশটাতে আমার ডিজাইন হয়ে গেছে, এখন অপোজিট পাশে আমি সেম ভাবে ডিজাইনটা করে নিব। আমি অনেক বেশি ভালো মেহেদি দিতে পারি না, বাট নিজের শখের বসে যতটুকু দেই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যে যারা একদম বিগিনার আছেন বা হাত কাঁপে দিতে পারেন না, যেমন আমার বড় আপু, ও মেহেদি ডিজাইন করতে গেলে দেখা যায় যে হাত কাঁপে, হ্যাঁ তো ওকে সবসময় আমারই দিয়ে দিতে হয়, না হলে ওর মেহেদি দেওয়াই হয় না হাতে। এজন্য বাসায় আসলে যখনই সুযোগ পায় তখনই আমার কাছে একটু মেহেদি দিয়ে নেয়। এই জন্য এগুলো শেয়ার করা যে আপনারা চাইলে এভাবে ছোট ছোট ডিজাইনগুলো খুব সহজেই করে নিতে পারেন। আমার হাতের দুইটা অংশেরই ডিজাইন হয়ে গেছে, এই যে ফোনে যেরকম ছিল আমি সেমভাবে হাতে করেছি। তো এখন হাতের আঙ্গুলের যে অংশটা, এই অংশটাতে আমি ডিজাইন করব। তো ডিজাইনটা দেখালাম, ওইখানে যেভাবে আছে আমি সেভাবেই করব। পাঁচটা আঙ্গুলে ডিজাইন হয়ে গেছে, কিন্তু ফোনে মানে যে ডিজাইনটা আমার করা ছিল ওইখানে এই অংশটাতে একটু ছোট্ট একটা ডিজাইন আছে, তো সেটা এবার করে নিচ্ছি। আমার পুরো হাতে ডিজাইনটা করা শেষ, আমি ফোনে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিজাইনটা সেম হয়েছে কি না। হয়তো বা একটু এদিক সেদিক হইতেই পারে, কারণ কখনোই সেম টু সেম করা একদম পসিবল না, তো আমি চেষ্টা করেছি যেভাবে দিয়েছিলাম সেইটাই আবার ওইভাবেই দেওয়ার।
আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নেই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভ্লগে। আর সবাই আমার এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও, আর ফাল্গুনের জন্যও ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা বাজাতে একদমই ভুলবেন না, এতে করে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে। সবাইকে আগাম বসন্তের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে তাহলে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।